মানুষ নিজের উন্নতির জন্য অনেক কিছু করেন। প্রত্যেকে চায় যে তাদের জীবনে আরো 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 উন্নতি ঘটুক। এই পৃথিবীতে বলুন কে না চায় যে তার নিজের উন্নতি হোক। উন্নতি তার বিপরীত শব্দ হলো অবনতি। তো স্বাভাবিকভাবে যদি আপনি কাউকে জিজ্ঞাসা করেন 100 জন মানুষকে যে আপনারা উন্নতি চান না অবনতি চান নিজের জীবনে, আমি আশা করি সবাই এক বাক্যে চোখ বুজে উত্তর দেবে প্রথমটা, অর্থাৎ উন্নতি। কেউ চায় না যে তার জীবনে অবনতি হোক, কিন্তু দুঃখের বিষয় অনেক গ্রহগত কারণে মানুষের জীবনে কিন্তু অবনতি হয়ে যায়। আপনি সর্বদিক থেকে চেষ্টা করা সত্ত্বেও বারংবার ব্যর্থ হচ্ছেন, কেননা গ্রহগত পজিশন কিন্তু আপনার ভালো নেই, সময় আপনার ভালো নেই, আপনি যে কাজটা করছেন সেই কাজটাতে আপনি অসফল হচ্ছেন। কী চাকরি, কী ব্যবসা, কী যে কোনো বিনিয়োগ, কী রিলেশনশিপ, অর্থাৎ যে কোনো জায়গায় আপনি অপদস্থ হচ্ছেন, ভীষণভাবে অপদস্থ হচ্ছেন। অর্থাৎ গ্রহের ফেরে মানুষ ঘোরে। আপনার সময় এবং গ্রহের পজিশন বর্তমানে যদি ভালো না থাকে তাহলে কিন্তু ভীষণ খারাপ দিকে আপনি চলে যাবেন। কিন্তু অনেকে তো এই গ্রহ নক্ষত্র এগুলোটা জানেই না। আমি ছেড়ে দিলাম, আপনার ওই বিষয় জানার প্রয়োজনই নেই, আপনি ভুলে যান জ্যোতিষশাস্ত্রের কথা। আজকে একটা টিপস আমি আপনাদের সামনে বলবো, যে টিপসটা আপনি যদি একটু করতে পারেন উন্নতি একদম অবশ্যম্ভাবী। অর্থাৎ অবশ্যম্ভাবী বলার কেন অর্থ, কেননা এটা আপনি আপনার নিজের উন্নতির জন্য করছেন, নিজের মঙ্গলের জন্য করছেন, নিজের উন্নতির জন্য, নিজের মঙ্গলের জন্য। যদি আমরা কোনো কাজ করি তাহলে জানবেন সেটা কিন্তু আমাদের উইল পাওয়ারটাকে বাড়িয়ে দেয়, মানসিক জোরটাকে বাড়িয়ে দেয়, আমাদের মধ্যে শক্তি বা ক্ষমতাটাকে আরও ত্বরান্বিত করে। কেননা নিজের উন্নতির জন্য চুপচাপ বসে থাকার থেকে কিছু না কিছু যদি করাও কিন্তু ভালো, এটা শাস্ত্র বলছে, আমার মুখের কথা না। আপনারা যেটা করবেন সেটা কি করবেন, যে কোনো শনিবারের দিনকে, যে কোনো শনিবারের দিনকে বাজার থেকে 4টে কই মাছ, যে কোনো শনিবারের দিনকে বাজার থেকে 4টে কই মাছ এবং 4টে, দেখবেন বাজারে এখন বিক্রি হয় খুব ওই ছোট চিয়াং শোল, অনেকে চিয়াং মাছ বলেন, শোল মাছ বলেন, যেহেতু শোল মাছ তো অনেক বড় বড় হয়, আপনি চিয়াং মাছই কিনবেন, অনেক বলেন একদম হয়তো উচ্চারণ মিলিয়ে হতে পারে, তো ছোট ছোট চিয়াং মাছ আপনি কিনুন, 4টে কিনুন, বেশি কেনার প্রয়োজন নেই, শুধুমাত্র 4টে, 4টের কম না, আবার 4টের বেশি না, 4টে কই মাছ, ছোট মাছ কিনুন, অসুবিধা নেই, 4টে কই মাছ, 4টে চিয়াং মাছ কেনার পরে বাড়িতে নিয়ে আসুন। বাড়িতে নিয়ে এসে এইটাকে একটা বালতির মধ্যে রাখুন, 4টে 4টে করে, যেহেতু 8টা মাছই হলো আপনার, চিয়াং 4টে কই 4টে, এই 8টা মাছ রেখে আপনি ঠিক গুনে গুনে, ঠিক গুনে গুনে 22 দিন আপনি বাড়িতে রাখবেন, 22 দিন বাড়িতে রেখে দেবেন। হ্যাঁ, যারা মনে করছেন 22 দিন তাদের পক্ষে একটু বেশি হয়ে যাচ্ছে মনে হয় সময়টা, তারা কতদিন রাখতে পারেন, তারা কিন্তু রাখতে পারেন 13 দিন। ভালো করে বুঝবেন, হয় 13 দিন রাখতে হবে নতুবা 22 দিন, হয় 13 দিন নতুবা 22 দিন, 13 অথবা 22, দরকার হলে আপনারা 13 দিন বাড়িতে একটু কষ্ট করে রেখে দেবেন। কারণ এই মাছ রাখাটা বাড়িতে এমন কোনো ব্যাপার না, জল থাকলে কিছু হবে না, ওরা সহজে মরে না, এই মাছগুলো খুব জীবনী শক্তি এই মাছদের, কারণ এই মাছদের জান খুব শক্ত। আপনারা যেটা করবেন, এই মাছ বাড়িতে এনে ওদেরকে না একটু খেতে দেবেন, কি খেতে দেবেন, ছোটো ছোটো আটার গোল্লা, একটু মুড়ি ভেঙে ভেঙে কুচু কুচু করে, মানে মাছের মতো যে খাবারটা খায়, জানবেন মাছ কিন্তু আমাদের কাছে শুভ হিসাবে গণ্য করা হয়। যদি শনিবারের দিনকে আপনি মাছ কিনে আনতে পারেন এবং সেটা 13 দিন বাড়িতে রেখে একটু যত্ন আপ্যায়ন করতে পারেন, এই মাছটা কিন্তু আপনাকে রাখতে হবে, মনে রাখবেন দিকটা একটু দয়া করে বলে দিই, ঈশান কোণে মাথা রাখবেন, কিন্তু ঈশান কোণে কিন্তু এই মাছগুলো রাখতে হবে। যারা ঈশান কোণ বুঝতে পারছেন না তাহলে তারা উত্তর দিকে রাখুন, উত্তর দিকে, উত্তর এবং পূর্ব দিকের যে কোণটা সেটা ঈশান কোণ, এইটা অ্যাকচুয়ালি জল, এবং এই মাছটা ওই জায়গায় রাখতে হবে। ওই জায়গায় রাখলে অ্যাকচুয়ালি কি উন্নতি কি সম্ভব, শাস্ত্র কি বলছে, ওই জায়গাটা হলো আমাদের সব থেকে বাড়ির মধ্যে শুভ জায়গা, সেখানে যদি মাছ থাকে এবং সেই মাছকে আপনি সেবা করছেন 13 দিন ধরে, তাহলে জানবেন আপনার যত রকমের দোষ আছে, যত রকমের শনির দোষ, যত রকমের রাহুর দোষ আছে, সেগুলো সব কেটে যাবে।
তখন আপনার উন্নতির চাকা ঘোরা শুরু করবে। আপনার যে বাধাগুলো আছে, কর্মে বাধা, বিবাহে বাধা, শত্রু ঘিরে ধরেছে আপনাকে চারিদিক থেকে, অর্থে বাধা, অর্থ জমাতে পারছেন না, মানে যে কোনো সমস্যা, আপনি 13টা দিন একটু এই আমার এই কথা শুনে একটু করে দেখুন, দেখুন না রেজাল্টটা হয় কিনা, উন্নতির চাকাটা একটু ঘোরে কিনা আপনার দিকে, করে দেখুন। হয় 13 দিন নতুবা 22 দিন, এর কম না এর বেশি না। তারপরে মাছগুলো কি করবে এটা তো বলিনি, তারপরে মাছগুলো যে কোনো পুকুরে ছেড়ে দিন, পুকুরে বা নদীতে। ওই মাছগুলো দয়া করে ভুলেও খাবেন না, কিন্তু ওইগুলো হচ্ছে আপনার কাছে লক্ষ্মী। ওই মাছগুলো রেখে আপনি পুকুরে অথবা নদীতে ছেড়ে দিন, আর কোনো অসুবিধা নেই, দেখুন আপনার উন্নতি হয় কিনা। জানবেন এটা এমনই একটা জিনিস, যারা করেছে তারা ফল পেয়েছে। এবার আপনার পালা, আপনি দেখবেন আপনার নিজের উন্নতি নিজে করতে পারছেন কিনা। যারা বিশ্বাস এক মনে এক ধ্যানে ঈশ্বরের নাম নিয়ে করবেন, তারা কিন্তু কাজটা পাবেন। ধন্যবাদ, ভালো থাকুন।